আবারও ভোটের আগের দিন রাতে উত্তপ্ত হয়ে উঠেছে কামারহাটি পৌরসভার অন্তর্গত 29 নম্বর ওয়ার্ডের এলাকা। রাত বাড়তে অস্ত্রসহ তৃণমূলের লোকজন রাস্তায় ঘোরাঘুরি করে হুমকি দেয় বলে অভিযোগ এলাকাবাসীদের। এলাকার লোকজন উত্তপ্ত হয়ে অস্ত্রসহ আসা দুষ্কৃতীদের লক্ষ্য করে তাড়া করতে থাকে। কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নির্মলা রায়ের প্রশ্রয় বাইরে এলাকা থেকে বেশ কয়েকজন যুবক এসে এলাকায় হামলা চালাচ্ছে, হুমকি দিচ্ছে ভোটারদের। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে, রাস্তা আটকে ত্রিভাষা হাই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। দুপক্ষের মধ্যে তার জের হয় ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নামানো হয়। ভোটের সময় যত এগিয়ে আসছে এলাকাতে উত্তপ্ত হয়ে উঠছে তত। ঘটনাস্থলে বিরাট থানার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা কালকে থেকে এফআইআর করেছি, কোনো তো নেয়নি এগেনস্টে, মানে কোনো কিছুই কাজ হলো না। কে নেয়নি? প্রশাসন কোনো অবলম্বন করলো না, কোনো কাজই করলো না। যাই হোক, আমরা তো তাও শান্ত মতো রয়েছি। কিছু বাইক বাহিনী আসলো, যেগুলো আমি মনে করি ওরা হারমাত বাহিনী আমি মনে করছি। এই সাড়ে নটা নাগাদ এসছে, এসে ওরা ফায়ারও করেছে। আমরা আওয়াজ পেয়েছি, আমরা মহিলারা আমাদের গেটের সামনে, গেটের ভিতরে দাঁড়িয়ে কথা বলছি। রীতিমতো ওরা আমাদের ভয় দেখিয়ে চলে গেল। আমরা কিভাবে হারমাত বাহিনী এখন চলছে, এখন যারা রাজত্ব চলছে তারা বুঝে নিন। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। এসএস বাংলা নিয়ে এলেও আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1032223893।